তালাখুন, হ্যাঁ আমি বললাম যে না তালা খুনতে পারবো না, 11টা বেজে গিয়ে তালা খুনতে পারবো না। তারপর তো জোর করে ধরে আমার কাছে চাবি টাবি নিয়ে নিল, নিয়ে খুলে আবার ওরা গেল, ওই একসঙ্গেই নিয়ে নিল। তারপর নেমে ওখানে গিয়ে ধাক্কা মারলো, মারার পর তারপরে দরজা খুলে নি, তারপর নেমে এলো, নেওয়ার পর তারপরে মোবাইল আর চাবি দিয়ে দিল, দিয়ে বেরিয়ে গেলো। তারপরে পরে যখন এসছে তখন ভিতরে বসে, পুলিশ যখন এলো, পুলিশ এসে বললো যে আপনি ভিতরে বসুন চেয়ার নিয়ে। তো আমি ভিতরে চুপে চেয়ার নিয়ে বসছি। তারপরে আড়াইটা নাগাদ আবার এসছে, যখন এসে গেছে তখন আমি আবার ভয় উদ্বুলিত উঠি, এই ভাঙছে, ভেঙে ঢুকে উপরে গেছে, কী আবার তাকে ওনাদের বের করে চলে গেছে। আমি কিন্তু ওই বের করে নিয়ে যাওয়ার সময় আমি দেখি, ওরা বলছে পাঁচজনকে নিয়ে গেছে, ওনারাও আছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে, আমি দেখিনি, আমি আমি তো ভিতরে উঠে গেছি, মানে হাতে ওরে এরা বলছে বন্দুক ছিল, ছটার ছিল এরা, ওরা ও সিকিউরিটি ছিল, বাইরে ছিল যে বন্দুক ছিল, চুরে ছুরি ছিল হাতে,